নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি প্রণদীপ। আর টার্গেট WBCS 2022কে উদ্দেশ্য করে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি কী কীভাবে পড়তে হবে, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করা উচিত, এই নিয়ে আমি একটা ভিডিও সিরিজ তৈরি করছি। আমার কাছে একটা মেলের মাধ্যমে রিকোয়েস্ট এসেছিল, তো আমি এই ভিডিও সিরিজটা তৈরি করছি। আর একটা প্রধান কারণ এই সিরিজটা তৈরি করার কারণ, হিস্ট্রিতে দেখুন আপনারা যদি প্রিভিয়াস ইয়ার্সের মেন্সের WBCS মেন্সের পেপার ফলো করে থাকেন, দেখবেন মডার্ন থেকে অ্যারাউন্ড 80-এর কাছাকাছি কোশ্চেন আছে, 80%-এর কাছাকাছি কোশ্চেন রয়েছে। কিন্তু এবার 2020-এর যে মেন্স কোশ্চেন হয়ে গেল, সেখানে দেখবেন যে মডার্ন এবং অ্যানসেন্ট এবং মেডিভেল এটাকে কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমার এটা নিয়ে ভিডিও বানানো ছিল যে হিস্ট্রি থেকে কীভাবে পড়তে হবে, সেখানে মডার্নকে আমি গুরুত্ব দিয়ে বলেছিলাম, কিন্তু সেই স্ট্র্যাটেজি কিন্তু পাল্টাতে হবে। কারণ প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু একবার চেঞ্জ করে দিয়েছে এবং WBCS কিন্তু এখন প্রতিদিন বা প্রতিনিয়ত নতুন নতুন খেলা দেখাচ্ছে, তো যখন যা খুশি কোশ্চেন করতে পারে। তো এর পার্সপেক্টিভ থেকে কী কী আমাদের পড়তে হবে, কীভাবে আমাদের প্রিপারেশন শুরু করা উচিত, ইভেন 2020-এর যারা মেন্সের জন্য প্রিপারেশন নিয়েছিল তারা মেন্সে মডার্নের পার্সপেক্টিভ থেকে প্রিপারেশনটা নিয়েছিল, এবার যারা শুধুমাত্র মডার্নটা ভালো করে গুরুত্ব দিয়েছে তারা কিন্তু ভালোভাবে অ্যাটেম্প করতে পারেনি, কারণ ওই যে কোশ্চেনগুলো ছিল ওগুলো কিন্তু শুধুমাত্র জীবন মুখার্জি পড়ে হতো না। তো এই কোশ্চেনগুলো কোথা থেকে কভার করা যেতে পারে, কীভাবে আমাদের অ্যানসিয়েন্ট মেডিভেল প্লাস মডার্ন এটাকে ভালোভাবে কভার করতে পারি, এই ভিডিওর মাধ্যমে আজ আলোচনা করব। এবং 2020-21-এর যে প্রিলিমস এবং মেইনস এটার পার্সপেক্টিভ থেকে এটা আলোচনাটা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে দিই কী কী বই পড়তে হবে। আপনি দুটো কাজ করতে পারেন, আমি মেন্সের 2020-এর যে মেন্স সেটা অ্যানালিসিস করলাম এবং 2021-এর যে প্রিলিম সেটা অ্যানালিসিস করার পরে আমি এটা বলছি, আপনার বেসিক বই হচ্ছে জীবন মুখার্জি। আপনি যাই পড়ুন না, NCERT পড়ুন না কেন, আপনি যে বই পড়ুন না কেন, আপনার বেসিক যেটা হবে সেটা কিন্তু জীবন মুখার্জি হবে। আর আপনি একবার জীবন মুখার্জি পড়ার পরে যখন হায়ার কোনো বই পড়বেন তখনই কিন্তু সেই বইয়ের যে কনসেপ্ট সেটা আপনার ভালোভাবে মাথায় ঢুকবে এবং সেই কনসেপ্ট থেকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন আকারে আরও কয়েকটি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবেন। তো দেখুন, এই জীবন মুখার্জি আপনার অ্যানসিয়েন্ট মেডিভেল বলুন মডার্ন বলুন পড়তেই হবে। প্রথমে এক দুবার ভালো করে রিভিশন দিয়ে নিন, অন্তত জীবন মুখার্জি থেকে যা কোশ্চেন আসছে সেগুলো যেন বাদ না যায়, কারণ খুবই ছোটো বই, ইজি বই এবং ল্যাঙ্গুয়েজও খুব লুসিড রয়েছে, কোনো প্রবলেম নেই। জীবন মুখার্জি অ্যানসিয়েন্ট মেডিভেলের জন্য ভালোভাবে শেষ করুন, অন্তত প্রিলিমসে অ্যানসিয়েন্ট মেডিভেল আপনার খুব ভালোভাবে কভার হয়ে যাবে। মেন্সে একটু প্রবলেম হবে, তার জন্য আপনাকে NCERT পড়তে হবে। আমি বারবার বলি NCERT পড়তে হবে অথবা তামিলনাড়ু বোর্ড। এবার কিন্তু একটা প্রবলেম হয়েছে WBCS মেন্স 2020-তে, তামিলনাড়ু বোর্ডের থেকে কোশ্চেন অতটাও কমন ডিরেক্টলি আসেনি যেটা অতটা NCERT থেকে কোশ্চেন কমন এসছে। তো আমি অবশ্যই রিকমেন্ড করবো NCERT থেকে আপনারা ভালোভাবে পড়ে নিন। 11-12-এর NCERT থেকে কিন্তু আপনারা অ্যানসিয়েন্ট মেডিভেলটা খুব ভালোভাবে কভার করতে পারবেন। ইভেন আপনি যদি অ্যানসিয়েন্ট মেডিভেল 11-12-এর যে NCERT সেখান থেকে কভার করেন, তাহলে আপনার আর্ট অ্যান্ড কালচার যে কয়েকটি 4-5 কোশ্চেন যাই থাকুক না কেন, ওই কোশ্চেনগুলো আপনারা বাদ যাবে না। তো আপনি NCERT 11-12 থেকে করে নিন, আর তার সাথে জীবন মুখার্জি। এবার NCERT ল্যাঙ্গুয়েজ যদি আপনার সামান্যও টাফ লেগে থাকে সেক্ষেত্রে আপনি তামিলনাড়ু বোর্ড করতে পারেন, খুব একটা কোশ্চেনের ডিফারেন্স হবে না, কিছু কিছু কোশ্চেন দু একটা বেরিয়ে যেতে পারে, কারণ তামিলনাড়ু বোর্ডের বইটা বড্ড বেশি ছোটো এবং অতটাও ডেটা দেওয়া নেই। তো NCERT আপনারা পড়তে পারেন, তার সাথে জীবন মুখার্জি। জীবন মুখার্জি যদি আপনার পড়তে হবে তার সাথে হয় NCERT, না হয় তামিলনাড়ু বোর্ড, যেটা আপনার সুবিধা। তবে তামিলনাড়ু বোর্ড পড়লে আপনার একটু প্রবলেম হতে পারে, কারণ কোশ্চেন বেরিয়ে যাওয়ার চান্স একটু থেকে যায়। তো আমি রিকমেন্ড করবো NCERT পড়ুন, তার সাথে জীবন মুখার্জি, অ্যানসিয়েন্ট মেডিভেল, এটা এনাফ। এর বাইরে যাওয়ার চান্স খুব কম, এবং এর বাইরে যদি কোশ্চেন যায়ও আপনি যদি না পারেন, আর যে স্টুডেন্টগুলো রয়েছে তারাও কিন্তু পারবে না। তো নেক্সট দেখবো মডার্ন, মডার্নের জীবন মুখার্জি প্লাস স্পেকট্রাম। আপনারা অনেক সময় একটা কোশ্চেন করে থাকেন যে আমি জীবন মুখার্জি পড়ছি, তার সাথে পুনম দালাল দহিয়ার যে বইটা ওই বইটা পড়বো কেন। দেখুন, পুনম দালাল দহিয়ার বইটা পড়লে তো খুবই ভালো হয়, প্রত্যেকটা কোশ্চেনই প্রায় কমন পাওয়া যায় বলা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি পুনম দালাল দহিয়ার বইটা এতটা মোটা এবং এতটা ওয়াইডভাবে লেখা, আপনাদের পড়ে অতটাও বেনিফিট পাবেন না, কস্ট বেনিফিট আপনি পাবেন না, অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। আপনার জিওগ্রাফি, পলিটি এগুলোতে ওই টাইমটা দিয়ে দেবেন, সেখানে ওই দিকটাই আপনি কিন্তু আপনার নাম্বার বেশি উঠবে। কারণ একটা জিনিস লক্ষ্য করবেন, বেশিরভাগ স্টুডেন্টের 90% স্টুডেন্টের কিন্তু হিস্ট্রি সবচেয়ে ইজি লাগে, কিন্তু হিস্ট্রি ইজি লাগা সত্ত্বেও তারা কিন্তু হিস্ট্রিতে ভালো মার্কস পায় না। হিস্ট্রি এবং জিওগ্রাফি যে পেপারটা, ওখানে তারা জিওগ্রাফিতে নাম্বার বেশি তোলে। যতই হিস্ট্রি ইজি লাগুক, জিওগ্রাফি যতই কঠিন লাগুক, তারা কিন্তু হিস্ট্রিতে ভালো মার্কস পায় না। তার কারণ হিস্ট্রির কোশ্চেনগুলো কিছু কিছু কোশ্চেন এমন প্যাটার্নে করে দেওয়া হয় যে কিছু কোশ্চেন করার পর সেই কোশ্চেনগুলো একটা ভুল হলে আর কয়েকটি কোশ্চেন ভুলে যায়, এরকম কিন্তু করা হয়। আপনি যদি প্রিভিয়াস ইয়ার্স ভালোভাবে ফলো করে থাকেন তাহলে কিন্তু এইটাকে বুঝতে পারবেন, অ্যানালিসিস করতে পারবেন। নেক্সট আর মডার্নে, মডার্নের ক্ষেত্রে আমি যেটা বললাম জীবন মুখার্জি আপনার বেস হওয়া দরকার, এই বেসের সাথে আপনাকে
আরও একটু ইম্প্রুভ করার জন্যই স্পেকট্রাম দরকার। দেখুন, জীবন মুখার্জি করে আপনি প্রিলিমস কিছুটা কভার করতে পারেন, বেশিরভাগই প্রিলিমস কভার হবে, কিন্তু মেইন্স কভার হবে না, মেইন্সের অর্ধেকই কভার হয়ে যাবে। কিন্তু স্পেকট্রাম যখন আপনি পড়বেন তখন প্রিলিমসের সমস্ত এবং মেইন্সের সমস্ত কিন্তু আপনার কভার হয়ে যাবে। তো মডার্নের জন্য আপনার জীবন মুখার্জি প্লাস স্পেকট্রাম, আর অ্যানসিয়েন্ট মেডিভেলের জন্য এনসিইআরটি প্লাস জীবন মুখার্জি। বইয়ের সোর্স লিমিটেড রাখুন, অর্থাৎ আপনি তিনটে বই পড়ছেন, জীবন মুখার্জি, স্পেকট্রাম এবং এনসিইআরটি। এই তিনটে বই বইয়ের সোর্স লিমিটেড রাখলে তবেই কিন্তু সেগুলোকে বারবার রিভিশন করতে পারবেন। একগাদা বই পড়লে, সেটা পুনম দালাল লইয়া, সোনালি বানসাল, আর একটা বই রয়েছে কৃষ্ণা রেড্ডি, এই বইগুলো যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি শেষ করতে পারবেন না। হয়তো একবার করে সমস্ত বই পড়ছেন কিন্তু রিভিশন দিতে পারবেন না, রিভিশন না দিলে কোনো কস্ট বেনিফিট পাওয়া যাবে না। যারা তিনটে বই পাঁচবার করে পড়বে, তারা যদি 100 মধ্যে মেন্সে স্কোর করে 70, আর আপনি যদি এই যে পাঁচটা বই একবার করে পড়েন সেখানে আপনি স্কোর করবেন 30। তো এবার আপনি ভেবে দেখতে পারেন কোনটা আপনি বেশিবার করে করবেন। তো যাই হোক, এই ছিল বুক লিস্ট। এবার আমাদের স্ট্র্যাটেজির কথায় আসা যাক। আমি সবসময় বলি প্রিভিয়াস ইয়ার্স ফলো করুন। প্রিভিয়াস ইয়ার্সের থেকে বড় কোনো স্ট্র্যাটেজি কিছুই হতে পারে না। আপনি প্রিভিয়াস ইয়ার যদি ফলো করেন, রিসেন্ট ইয়ারে যতই চেঞ্জ করা হয়ে থাক না কেন, আপনি অন্তত একটা ধারণা পাবেন যে কোন টাইপের কোশ্চেন করা যেতে পারে, কী টাইপের কোশ্চেন আসতে পারে এবং কোন জায়গা থেকে জোর দেয়। এবারে দেখুন, এবারে 2020 সালে যে মেন্স হয়ে গেল, যতই এবারে একটু প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হোক না কেন, প্রিভিয়াস ইয়ার্সে মডার্ন থেকে যে জায়গাগুলোতে জোর দেওয়া হয়েছিল এবারেও কিন্তু সেই একই জায়গাগুলোতে জোর দেওয়া হয়েছে। যদিও এবার মডার্নের যে এরিয়াটা সেটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অ্যানসিয়েন্ট মেডিভেল তুলনামূলক অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এবার প্রিভিয়াস 5 ইয়ারের কোশ্চেন দেখুন মেন্সের, আমি 5টা বছর বলছি, 10 বছরও দেখা লাগবে না। তার কারণ হচ্ছে আপনি যদি 2016 থেকে কোশ্চেন দেখেন, প্রচুর কোশ্চেন, 500টা কোশ্চেন দেখবেন, 500টা কোশ্চেন আপনার অ্যানালিসিসের জন্য এনাফ। এবার দেখুন, কোশ্চেন প্র্যাকটিসের জন্য অনেকে রিকমেন্ড করেন যে বিভিন্ন বই পড়ুন, এই বই আছে 11,000, 14,000 এরকম জিকে রয়েছে। আমি প্রত্যেককে রিকমেন্ড করবো ওই বই সলভ করবেন না, কোশ্চেন প্র্যাকটিস আপনি ওভাবে করবেন না, সেটা কিন্তু একটা খারাপ দিক আনবে। আমি বলে দিচ্ছি কেমন। দেখুন, এই টাইপের বইতে প্রচুর ভুল থাকে, শুধুমাত্র ভুল নয়, ডেটা চেঞ্জ করা হয় না, এরকম তো প্রবলেম ফেস করা হয়। আর তাছাড়া যখন আপনি ওই বই পড়বেন খুব বোরিং লাগবে, বোরিং লাগার সাথে সাথে যখন শুধুমাত্র এই কোশ্চেন সলভ করতে যাবেন তখন কিন্তু আপনার এই যে কনসেপচুয়াল দিক আপনি রিলেট করতে পারবেন না। ওর থেকে আপনি একটা কাজ করতে পারেন, মক টেস্ট দিন। কোশ্চেন পরপর সলভ করার থেকে আপনার সবচেয়ে ভালো কাজ হবে মক টেস্ট, কারণ মক টেস্টে যে কোশ্চেনগুলো, আর এই যে 11,000, 14,000 কোশ্চেন, সেগুলো বইয়ের লাইন বাই লাইন কোশ্চেন তোলা হয়, অর্থাৎ শুধুমাত্র কোশ্চেন করার জন্যই কোশ্চেন করা হয়। কিন্তু মক টেস্টের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু তুলনামূলক এক্সাম পার্সপেক্টিভ থেকে, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনগুলো তৈরি করা হয়। তো কোশ্চেন প্র্যাকটিসের জন্য আপনি মক দিন, কোনো 11,000, 14,000 কোনো বই ফলো করার দরকার নেই। আমি দীর্ঘদিন থেকে দেখছি, এটা আমি নিজেই বলছি, মক দিন আপনার সেটা বেশি কাজ করবে। আমি কোনো মকের নাম বলবো না, আপনি যে কোনো বই বাজার থেকে কিনে নিতে পারেন। অনেক বই রয়েছে, যেমন সুতোপাদে সামথিং এরকম একটা নাম রয়েছে, বইটা ফিলিমসের জন্য মোটামুটি ভালো। এছাড়াও আর একটা মেন্সের জন্য একটা বই রয়েছে, WBCS-এর এক্সিকিউটিভ মেন্সের পেপার 3 থেকে পেপার 5, জেনারেল স্টাডিজ, সম্ভবত কিরণের বই। তো এইরকম বই কিন্তু আপনারা কিনে নিতে পারেন বাজার থেকে, যে কোনো বই কিনলেই চলবে, প্রত্যেকটা বই কিন্তু ভালো, কোনো প্রবলেম নেই। তো কোশ্চেন প্র্যাকটিস মকের মাধ্যমে করুন, কোনো রকম আলাদা বই কিনবেন না এর জন্যে। নেক্সট, রিভিশন অ্যান্ড ডিভিশন। ডিভিশন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস। আপনি যদি একবার করে এক জিনিস 3-4 জায়গা থেকে পড়েন, সেখানে কিন্তু আপনার কস্ট বেনিফিট হবে না এবং সেই জিনিসগুলো মনে রাখতে পারবেন না। কিন্তু একটা জায়গা থেকে পড়ে আপনি যদি 4 বার রিভিশন দেন, সেখানে কিন্তু আপনার নাম্বার আগের থেকে 2 গুণ বেড়ে যেতে পারে। তো এই যে রিভিশনের কথা মাথায় রাখবেন, কোশ্চেন প্র্যাকটিসের জন্য আপনার মক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি সবসময় বলি মকের থেকে গুরুত্বপূর্ণ জিনিস হয় না। আমি এমন স্টুডেন্টকে রিকমেন্ড করেছিলাম মক, এবং তারা 30 থেকে এখন কিন্তু 70 পর্যন্ত নাম্বার তুলছে SSC-র এক্সামে, তারা রেলওয়ের এক্সামে 30 থেকে 70, আগে যারা যখন মক দিত না তারা 30, 32, 35 এরকম নাম্বার পেত, তারা এখন 70, 72, 75 পর্যন্ত নাম্বার তুলছে। তো এই যে মক এত ইম্পর্ট্যান্ট, আপনি যদি দেন 3 থেকে 4 মাস, আপনার সিলেবাস শেষ হওয়ার দরকার নেই। অনেকে একটা ভুল ধারণার মধ্যে থাকেন যে আমার পুরো সিলেবাস কমপ্লিট হোক তারপর আমি মক দেবো, না এটা করবেন না। আপনার সিলেবাস যখন থেকেই শুরু হচ্ছে পড়া, তখন থেকেই কিন্তু মক দেওয়া শুরু করে দিন। মক দেওয়া শুরু করলে তবেই কিন্তু আপনার সিলেবাস যতটা কমপ্লিট হবে তার সাথে কোশ্চেনের প্যাটার্নটা আপনি বুঝতে পারবেন এবং কোন টাইপের কোশ্চেন আসতে পারে সেটা বুঝতে পারবেন। তাহলে কিন্তু আপনার নাম্বার আগের থেকে অনেকটাই ইনক্রিজ হবে। এবার আপনি এটা ফলো করে দেখুন, যদি কাজ করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন, আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।